আসসালামু আলাইকুম, স্বাগতম রহস্য উন্মোচনের আরও একটি নতুন ভিডিওতে। সাজগোজ করতে পছন্দ করে না এমন একটি মানুষ আপনি চাইলেও খুঁজে বের করতে পারবেন না। আচ্ছা, চিন্তা করেন তো, সাজগোজের সাথে যদি একটু মেকআপ না হয় তাহলে কিভাবে হবে, বা যদি একটু কসমেটিক্স না থাকে তাহলে কি সাজগোজের পূর্ণতা আসবে? প্রত্যেকটি দেশেরই নিজস্ব সংস্কৃতি, পোশাক আশাক, খাবার দাবারের ভিন্নতা রয়েছে। এটি কিন্তু আবার এক দেশের সাথে অন্য দেশের মানুষের যে রুচিগত পরিবর্তন রয়েছে তা খুব ভালোভাবে উপলব্ধি করা যায়। কিন্তু একটা জিনিস কি আপনি জানেন, যে পৃথিবীর সকল দেশের মানুষের মধ্যে একটা জিনিস খুবই কমন। কি চিন্তা হচ্ছে, ভেবে পাচ্ছেন না? আরে সেটা হচ্ছে সাজগোজ। নিজেকে ভালোভাবে উপস্থাপন করার জন্য এটির বিকল্প নেই বললেই চলে। আপনি কি জানেন প্রথম কোন দেশ কসমেটিক্স ব্যবহারের প্রচলন ঘটায়, বা প্রথম ব্যবহৃত কসমেটিক্সটি কী ছিল? আজকের এই ভিডিওটিতে আমরা এমনই মজার কিছু তথ্য জানবো কসমেটিক্সের ইতিহাস সম্পর্কে। যদি আপনারা সাজগোজ ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি আপনার জন্য। তার আগে যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য বেল আইকনটি প্রেস করুন। মানুষ স্বভাবগত কারণেই নিজেকে সবসময় সুন্দর এবং পরিপাটি রাখতে নানা রকমের প্রসাধনী ব্যবহার করে। প্রসাধনী প্রাচীন সভ্যতা থেকে আধুনিক জীবনযাত্রায় আমাদের অগ্রগতিতে সত্যি ব্যাপক ভূমিকা পালন করেছে। প্রায় 12,000 বছর আগে প্রাচীন মিশরীয়রা প্রথম সুগন্ধি তেলের আবিষ্কার করেছিল। মোটামুটি সুগন্ধি তেলের আবিষ্কারের পর এটি মিশরীয়দের ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। ফলে এই আবিষ্কার আরও উচ্চ মর্যাদা লাভ করে মিশরীয়দের কাছে। তারপরে সবাই ঢালাওভাবে এটি ব্যবহার করতে শুরু করে। তারা তাদের চেহারার সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা রকম আইলাইনার অনুরূপ জিনিসপত্র ব্যবহার করত। ওই সময় তাদের ব্যবহৃত কিছু প্রসাধনী সামগ্রীর উল্লেখ পাওয়া যায় যা তাদের স্কিনের জন্য বিষাক্ত ছিল, কিন্তু তাও তারা এগুলি ব্যবহার করত। মিশরের পরে ব্যাপকভাবে প্রসাধনী সামগ্রীর প্রচলন শুরু হয় গ্রিস এবং রোমে। গ্রিস ও রোমে প্রসাধনী এত জনপ্রিয়তা অর্জন করেছিল যে এটি ছাড়া কেউ মহিলাদের কল্পনাই করতে পারত না। রোমে এমন একটা সময় ছিল যখন মহিলারা প্রসাধনী না পরলে তাদের সুন্দর বলে বিবেচনা করা হতো না, আর প্রসাধনীর দাম এত বেশি ছিল যে এটি সবাই ব্যবহারও করতে পারত না। ভারত ও মধ্যপ্রাচ্যের কিছু ধনী মহিলারাও প্রসাধনীর ব্যবহার শুরু করেছিল। এটি একটি মহামারীর আকার ধারণ করতে শুরু করেছিল সারা পৃথিবীতে। তাই এই মহামারী মোকাবেলায় রোমান সিনেট একটি আইন ঘোষণা করেন। সেই আইনে বলা হয় রোমান প্রজাতন্ত্রের কোনো শহরে প্রসাধনী প্রকাশ্যে বিক্রি করা যাবে না। অন্য সভ্যতায়ও একই ধরনের আইন করা হয়। উদাহরণস্বরূপ বলা যায় চীন ঘোষণা দেয় যে হাতে বা পায়ে কেউ নেল পলিশ দিয়ে প্রকাশ্যে ঘুরতে পারবে না। যদি এই আইনকে অমান্য করে তাহলে তাকে কঠোর শাস্তি প্রদান করা হবে। তবে ধনী এবং রাজপরিবারের সদস্যদের জন্য এই আইন কার্যকর ছিল না। জাপানেও একই ধরনের আইন করা হয়। তখনকার সময়ে ইউরোপের মানুষজনদের প্রসাধনী সম্পর্কে খুব ভালো আইডিয়া ছিল না, তবুও এটির ব্যবহার নিষিদ্ধ করা হয়। কারণ হিসেবে যে কথাগুলো বলা হয় তার ভিতরে অন্যতম ছিল যে প্রসাধনী ব্যবহারে মানুষের বয়স আন্দাজ করা যায় না। সেই সময়কার রাজা ও রানী প্রকাশ্যে একটি ঘোষণা দেন। তারা বলেন যে প্রসাধনীর ব্যবহার একটি অশালীন কাজ। চার্চের হর্তাকর্তারা মানুষের মাঝে ছড়িয়ে দেন যে প্রসাধনী ব্যবহারে শয়তানের পূজা করা হয়। তখনকার সময়ে ইউরোপে শুধুমাত্র মঞ্চনাটকের অভিনেতারা এটি ব্যবহার করতে পারতেন, তা শুধুমাত্র যখন তারা অভিনয় করত তখন। ইউরোপীয়দের এই ধ্যান ধারণার পরিবর্তন ঘটে যখন প্রাচ্যের ক্রুসেড থেকে ইউরোপীয় সৈন্যরা দেশে ফিরে আসেন। তারা বিদেশে প্রসাধনীর ব্যবহার নিয়ে নানা রকম চর্চা করতে থাকেন। একসময় যে প্রসাধনীগুলো প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ ছিল বা যা শুধু ধনীদের ব্যবহারের জন্য অনুমতি ছিল তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 18 এবং 19 শতকে শিল্প এবং চিকিৎসার অগ্রগতি প্রসাধনীর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে আসে, যদিও তখন এটি সর্বসাধারণের গ্রহণযোগ্যতা পায়নি। তবে 19তম শতাব্দীতে উদ্ভূত হয় ভিক্টোরিয়ান স্টাইলটি। প্রসাধনী কেন্দ্রিক ফ্যাশন নিয়ে এটি এসেছিল, যাতে দাবি করা হয়েছিল যে সমস্ত মহিলারা অবশ্যই তাদেরকে সুন্দর পোশাকে দেখতে চায়, তাই তাদের সুন্দরতাকে বৈশিষ্ট্যযুক্ত করতে হবে। সেই লক্ষ্যে আইশ্যাডোস, লিপস্টিক, নেলপালিশ সহ আরও কিছু পণ্য ব্যাপক জনপ্রিয় হতে শুরু করে। 20 শতকের গোড়ার দিকে প্রসাধনী শিল্পের ব্যাপক প্রসার ঘটে। ফিল্ম, ফটোগ্রাফি, দ্রুত যোগাযোগ এবং কিছু শিল্পপতিদের সহায়তায় পশ্চিমা বিশ্বের প্রতিটি ঘরে প্রসাধনীর ব্যবহার শুরু হয়। 20 শতকের প্রথম কয়েক দশকে প্রসাধনী কোম্পানিগুলো পরিচিতি পায় বিশ্বব্যাপী। তারপরে তারা সয়েল লিপস্টিক, লিপ গ্লোস, মাস্কারাস, আইলাইনার্স এর উদ্ভাবন ঘটায়, যা ব্যাপক জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা পায়। তারপর হেয়ার কালার, হেয়ার জেলগুলিরও জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির পর ভিক্টোরিয়ান স্টাইলটি মানুষ প্রায় ভুলেই গিয়েছিল। 1930-এর দশকের পরে নতুন আন্তর্জাতিক ফ্যাশনগুলো দ্রুত এগিয়েছে। প্রতিটি দশকে নতুন স্টাইলের প্রবর্তন করেছে। সবচেয়ে বেশি পরিবর্তন আসে 1960 এবং 1970-এর দশকে। তারপর থেকে নতুন ফ্যাশন এবং প্রসাধনী আসছে, আবার তা পুরনো বলেও গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আবার নতুন কিছু আসছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না।